বলেন আপনি মনের কথা বলেন আপনি যারা অল্প বেতন তাদের আয় করতে হচ্ছে ব্যাট করতে টেস্ট এগুলি কি ভোগান্তি সাধারণ মানুষের জন্যই তো তারা অবরোধ দিতে সাধারণ মানুষের ওনারা সাধারণ মানুষের উপকার করবে না উনি যদি শুনেন বনে যখনই যায় তখন উনি যাওয়ার পরে ভুলে যায় আপনাদের ভুলে যায় কেরা আমার পাশের বাড়ির একদম চেয়ারম্যান কয় এইটা রাস্তা করে দেবো আপনাদের আরো ১৯ জায়গা আছে রাস্তা বন্ধ হয়ে গেছে ওরাও আওয়ামী লীগ করে বুঝছেন আর গাড়ি কম আর বিএনপির আমলেও একই অবস্থা কেউ কেউ কথা রাখে না আমাদের যাওয়ার রাস্তা ছিল মনে করেন সাতটি সেইটা এখন এতটুকু ওইটা দিয়ে একটা লাশও যায় না এই জন্য আর কার দেবো ভোটেই দেওয়া তো শুনি কালকে এখন কি ভোট দিবেন না আগামীবার আর্মি আর্মি শাসনে চলুক সব ১৪ সালে ১৮ সালে ভোট দিতে পারছিলেন আর ওদের ভোট দেখলেন সব এক ও মহিলা দুইটা সরে যদি কোনো পুরুষ আসে তাই একটু শান্তি এব মহিলা দুইটা পুরুষ কাকে নিয়ে আসবেন কাকে পছন্দ কোন পুরুষের কোনো পছন্দ না একজন আর্মি টিকা দেখবেন সেনাবাহিনীর কোনো কাউকে দেখবেন আপনারা চান যে সেনাবাহিনী ক্ষমতা আসুক আসুক ওনাদেরকে দেখ ওনারা পিটিয়ে বুড়ে সাইজ করে কে একাত্তরের যুদ্ধের সময় তো আমি তো আমি ৬৯ সালে মেট্রিক পাস করেছি বুঝছেন আমি দেখছি বুঝছেন না যখন পাক বাহিনীরা আসছে তাদের দেখা হুজুর হুজুর করে দর কমে গেছে মাছ কত যেটা ১২ টাকা বুঝছেন ২ টাকা আমরা দেখছি আমরা সরাসরি আমার আব্বা মুক্তিযোদ্ধা কিন্তু আমার এগুলি পছন্দ না আমি চাই কর্ম করি ভাত খাই আমার এগুলি এত প্যারা নাই রাজার মতো অটল থাকতে হবে তাই না ভাই এরা করে ওই চুরি বার্তারে ওই ওই একটা টুকাই আইনা কয় যে গাড়িতে আগুন লাগাবে এগুলি কি রাজনীতি এটা ক্ষতিকার আমাদের দেশেরই ক্ষতি জনগণের ক্ষতি এটা তো প্রধান